ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সকলকে একটি প্রশ্ন করি, উত্তর কিন্তু একটু ভেবে চিনতে দেবেন। প্রশ্ন হলো, আপনার কি মনে হয় আপনি কতটা ভালো বা কতটা খারাপ মানুষ? নিজেকে 1 থেকে 10 মধ্যে রেটিং দিন। দিয়েছেন? ওয়েল, আপনি নিজেকে যতটা রেটিং দিয়েছেন, কি হবে যদি আমি আপনাকে বলি যে আপনি তার থেকেও 100 গুণ বেশি ইভিল? সোজা ভাষায়, আপনি নিজেকে যতটা ভালো মানুষ মনে করেন আপনি তার থেকে বহুগুণ বেশি খারাপ। বিশ্বাস হচ্ছে না, তাই না? তো চলুন প্রমাণ করি। কেস 1, ডিসেম্বর 2023। 25 বছর বয়সী একটি ছেলে, মনে করুন তার নাম রাহুল, সে একদিন একটি বড় স্যুটকেসকে বয়ে নিয়ে যাচ্ছিল। পুলিশের সন্দেহ হয়, পুলিশ তাকে ধরে ফেলে। স্যুটকেসটিকে চেক করার পর পুলিশ একেবারেই শকড হয়ে গেল। তারা রাহুলের মায়ের টিকে সেই স্যুটকেসটির ভিতরে পেল। পরে ইনভেস্টিগেট করার পর জানা গেল যে রাহুল তার মায়ের সাথে ঝগড়া করে তাকে ফেলেছিল। কেন জানেন? কারণ তার মা তাকে 5,000 টাকা দিতে অস্বীকার করে দিয়েছিল, আর এই ঝগড়ার কারণেই রাহুল তার নিজের মাকেই মেরে ফেলেছিল। এবার হয়তো আপনি ভাবছেন যে এই কেসটির সাথে আমার পয়েন্টকে প্রুভ করার কি সম্পর্ক আছে, রাইট? একটু থামুন। কেস 2, অগস্ট 2022। একজন IAS অফিসারের শিক্ষিত স্ত্রীকে একদিন পুলিশ গিয়ে অ্যারেস্ট করে নেয়। কেন? একটি ভয়ানক ক্রাইমের কারণে। এই মহিলা নাকি তার বাড়ির কাজের মেয়েকে টর্চার করতেন। সেই কাজের মেয়েকে মাঝে মধ্যেই তিনি দিনের পর দিন ঘরে বন্ধ করে রাখতেন, খাবার জল কিছুই দিতেন না। সেই কাজের মেয়েটিকে জোর করে মেঝেতে করা ইউরিনকে খাওয়াতেন, লোহা দিয়ে তার দাঁত ভেঙে দিয়েছিলেন, আর এই নির্যাতন তিনি 8 বছর ধরে করে আসছিলেন। কেস 3, 19th century। এই কেসটিকে জানার জন্যে আমাদেরকে একটু অতীতে যেতে হবে। আপনি এই ছবিগুলিকে একবার দেখুন। এটি হলো একটি জু, চিড়িয়াখানা। এটি হলো একটি জুওলজিক্যাল পার্ক, কিন্তু এটা কোনো সাধারণ জু নয়। এই জুয়ে পশু পাখি নয়, বরং মানুষকে খাঁচায় বন্দী করে রাখা হতো। 19th century এই ধরনের চিড়িয়াখানা ইউরোপে অনেক ছিল। এই জুওলজিক্যাল পার্কগুলিকে হিউম্যান জু বলা হতো। এই চিড়িয়াখানাগুলিতে বিভিন্ন প্রজাতির বা বিভিন্ন সম্প্রদায়ের লোকেদেরকে রাখা হতো। কেন জানেন? বিনোদনের জন্য। এখানে আফ্রিকান, জাপানিজ, নেটিভ আমেরিকানদেরকে রাখা হতো। যাই হোক, যে 3টি কেসের ব্যাপারে আমি আপনাকে বললাম, জানেন এই 3টি কেসে কি কমন ছিল? এই 3টি কেসেই যারা ক্রিমিনালস ছিল তারা সকলেই নর্মাল এবং অর্ডিনারি লোক ছিল, আপনার এবং আমার মতোই। এই 3টি কেসের ক্রিমিনালরা আপনার এবং আমার মতোই নর্মাল লোক ছিল। না তো এরা সাইকোপ্যাথ ছিল, না তো এদের অতীতের কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল, আর না তো এদের কোনো মেন্টাল হেলথ ডিসঅর্ডার ছিল। এরা সবাই সাধারণ লোক ছিল। ইভেন হিউম্যান জুগুলিকেও সাধারণ লোকেরাই চালাতো। আর শুধু এই 3টি কেস নয়, বরং এরকম হাজার হাজার কেস আছে যেখানে একজন সাধারণ ব্যক্তি বা একজন অর্ডিনারি ব্যক্তি ক্রিমিনাল হয়ে গিয়েছিল। রিসার্চ বলে যে কেবলমাত্র 8% পুরুষ আসামি এবং 2% মহিলা আসামিরা সাইকোপ্যাথ হয়, বাকি সমস্ত আসামিরাই অর্ডিনারি এবং নর্মাল ব্যক্তি হয়। তো হ্যাঁ, আমাদের প্রত্যেকটি ব্যক্তির মধ্যেই একজন ভয়ানক অসুর লুকিয়ে রয়েছে। এই অসুর সবসময় বাইরে আসার চেষ্টা করে, আর মাঝে মধ্যে তো এই অসুর বাইরে চলেও আসে, সবারই। হ্যাঁ, সবারই। ভিডিওটি শেষ হতে হতে আপনি জেনে যাবেন যে অসুরকে কিভাবে কন্ট্রোল করতে হয়। আর যদি আপনি শেষ অবধি না দেখেন, তো এই অসুর কোনো না কোনো দিন আপনাকে হারিয়ে বাইরে চলেই আসবে। সো লেটস বিগিন। যেমনটা আমি বললাম যে অসুর কোনো না কোনো এক সময় আমাদের বাইরে চলেই আসে, তো প্রশ্ন হলো, যেমন কী কী ব্যাপারের কারণে এই অসুর আমাদের থেকেও বেশি শক্তিশালী হয়ে যায় এবং আমাদেরকে দিয়ে ভুল কাজ করিয়ে দেয়? সোজা ভাষায় যদি বলি, তো এমন কী কারণের জন্যে একজন সাধারণ ব্যক্তি খারাপ হয়ে যায়? তো চলুন, এবার আমি আপনাকে সাইকোলজির ফিল্ডের এক এমন এক্সপেরিমেন্টের ব্যাপারে কথা বলবো যা সারা পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট এবং সাইকোলজিস্টদেরকে অবাক করে দিয়েছিল। হিউম্যান ইভিলনেস। এই এক্সপেরিমেন্টটি ওয়ার্ল্ড ওয়াইড এতটা ক্রিটিসিজম পেয়েছিল যে এরপর আবার কেউ আজ অব্দি এই এক্সপেরিমেন্ট করার সাহস পায়নি। ইভেন এই এক্সপেরিমেন্টটি কিছুদিন বাদে এতটা এক্সট্রিম লেভেলে চলে গিয়েছিল যে একে বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছিল। তবুও এই এক্সপেরিমেন্টটি আমাদেরকে সাইকোলজির ব্যাপারে অনেক কিছু শেখায়। ইনফ্যাক্ট এই এক্সপেরিমেন্টটি থেকে আমরা এটাও কোরিলেট করতে পারবো যে কিভাবে ব্রিটিশার্সরা আমাদের দেশে এসে আমাদের উপর এতদিন শাসন করেছিল। 17th August 1971, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ফিলিপ জিম্বার্ডোর মনে প্রশ্ন এলো যে সাধারণ, সৎ এবং অর্ডিনারি ব্যক্তিদেরকে কিভাবে একজন খারাপ বা ইভিল ব্যক্তি বানানো যায়। তো তিনি এটি জানার জন্যে 24 জন নর্মাল কলেজ স্টুডেন্টদেরকে নিলেন এবং তাদেরকে 12 জন করে 2টি ভাগে ভাগ করে দিলেন এবং র্যান্ডমলি তাদেরকে আসামি এবং জেলের গার্ড হিসেবে অ্যাসাইন করে দিলেন। অ্যাকচুয়ালি এই এক্সপেরিমেন্টটিকে 15 দিনের জন্য প্ল্যান করা হয়েছিল, কিন্তু একবার ভেবে দেখুন, যেমন কী ঘটনা ঘটেছিল যার কারণে এই এক্সপেরিমেন্টটিকে মাত্র 6 দিনেই বন্ধ করতে হয়েছিল। ডে 1,
তো প্ল্যান হিসেবে 17th অগস্টে এক্সপেরিমেন্টটি শুরু হলো। 12 জন কাল্পনিক আসামি এবং 12 জন কাল্পনিক গার্ডকে একটি ঘরে বন্ধ করে দেওয়া হলো। সেই বেসমেন্টে অনেকগুলি সেলস ছিল, ঠিক যেমন কোনো জেলখানায় থাকে, ঠিক তেমনই। তো প্রথম দিন সবাই সবার সাথে বন্ধুর মতো করে কাটালো, একে অপরের সাথে গল্প করছিল। ডে টু, দ্বিতীয় দিন দেখা গেল যে পুলিশ গার্ডরা নিজের অথরিটির শক্তি প্রদর্শন করতে শুরু করলো। তারা কয়েদিদের ওপর স্ট্রিক্ট হয়ে গেল, তারা নতুন নিয়ম তৈরি করলো। গার্ডরা কয়েদিদেরকে সাইকোলজিক্যাল টর্চার করতে শুরু করে দিল, আর এই টর্চার এতটা এক্সট্রিম ছিল যে একজন কয়েদি তো মানসিকভাবে অসুস্থ হয়ে গেল দ্বিতীয় দিনেই, যার কারণে তাকে এক্সপেরিমেন্ট থেকে বাদ দিতে হলো। সকলেই অবাক হয়ে গেল, জিম্বার্ডো তো কল্পনাও করতে পারেনি যে মাত্র 36 ঘন্টার মধ্যেই সিচুয়েশন এমন হয়ে যাবে। ডে থ্রি, তৃতীয় দিন সিচুয়েশন আরও খারাপ হতে শুরু করলো। পুলিশ গার্ডেরা কয়েদিদেরকে ঠিকমতো খাবারও দিচ্ছিল না। গার্ডেরা কয়েদিদেরকে রাতে বারবার ঘুম থেকে জাগিয়ে দিতে লাগলো, জোরে জোরে চিৎকার করতে লাগলো। ডে ফোর, এবার সিচুয়েশন আরও আনস্টেবল হয়ে গেল। যে সকল কয়েদিরা গার্ডদের কথাকে ঠিকমতো শুনতো না বা আদেশকে ফলো করতো না, সেই সকল কয়েদিদেরকে শাস্তি দেওয়া হতো। কেমন শাস্তি? যেমন একটি ছোট অন্ধকার রুমে তাদেরকে সারাদিন বন্ধ করে রাখা হতো, অথবা খালি হাতে তাদেরকে টয়লেট পরিষ্কার করতে বলা হতো, তাদেরকে এমন কাজ করতে বলা হতো যে কাজকে তারা কোনোদিন ভাবেও নি। ডে ফাইভ, সব কয়েদিরা এবার গার্ডদেরকে দেখে খুব ভয় পেতে লাগলো, এমন ভয় যে এবার তারা নিজেদেরকে সত্যি সত্যি একজন ক্রিমিনাল মনে করতে শুরু করলো। এবার তারা গার্ডদের সমস্ত কথাকে মান্য করতে লাগলো এবং নিজেদেরকে একজন ক্রিমিনাল মনে করতে শুরু করলো। ডে সিক্স, কিন্তু তবুও গার্ডরা তাদেরকে মাঝে মধ্যেই পানিশমেন্ট দিতে লাগলো। তারা যখন জানলো যে তাদের হাতে পাওয়ার এসে গেছে, তখন তারা আরও ইভিল হয়ে গেল। এবার কয়েদিরা ভুলেই গেছিল যে এটি একটি এক্সপেরিমেন্ট চলছে। গার্ডরাও ভাবছিল যে সত্যি সত্যি তারা জেলের কয়েদিদের গার্ড দিচ্ছে। এই সিচুয়েশনে এসে এক্সপেরিমেন্টারদেরকে তাদের এই এক্সপেরিমেন্টটিকে বন্ধ করতে হয়েছিল। The Stanford County Jail is now closed. এক্সপেরিমেন্টকালীন আপনি কি নোটিস করলেন যেখানে প্রিজনারদের ডিহিউম্যানাইজ করা হতো, আর এর জন্য প্রিজনার এবং গার্ডদের পোশাকে নাম্বার দেওয়া হয়েছিল? আচ্ছা, আপনি কি কোনোদিন পিঁপড়ে বা আরশোলাকে মেরেছেন? এই সকল জীবকে মারা খুবই সহজ একজন মানুষকে হার্ট করার তুলনায়, রাইট? কিন্তু কেন? মানুষ এবং পিঁপড়ে দুটোই তো লিভিং অর্গানিজম, তাই না? এর কারণ হলো ডিহিউম্যানাইজেশন। যদি আপনি কোনো লিভিং অর্গানিজমকে হিউম্যানাইজেশন করে দেন, তো আপনাকে সেই জীবকে আঘাত করতে সংকোচ বোধ হবে। সাইকোলজিতে একটি এফেক্ট রয়েছে যাকে স্লিপারি স্লপ বলে। এটি বলে যে কোনো কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে করতে করতে এক সময় পর আমরা বড় কাজকে করতে পারি। ফর এক্সাম্পল, যদি কোনো ব্যক্তি স্মোকিং শুরু করে, তো প্রথম প্রথম সে একটি করে সিগারেট পান করবে, কিন্তু ধীরে ধীরে যতই সে অ্যাডিক্টেড হবে, ততই তার তখন বেশি সিগারেটের প্রয়োজন পড়বে। এবার একটি সিগারেটে তার দিন পার হবে না। ব্যাপারটিকে ভালো করে বুঝুন। ধরুন মানুষ যে ক্রাইমগুলি করে সেগুলিকে আমরা 3টি ভাগে ভাগ করে নিলাম, গ্রেড 1, গ্রেড 2 আর গ্রেড 3। তো গ্রেড 1-এ সেই সকল ক্রাইমগুলি পড়ে যেগুলিকে আমরা ডে টু ডে লাইফে জেনে বুঝে বা অজান্তেই করে ফেলি, যেমন পরীক্ষায় চিটিং করা, ট্রাফিক রুলকে ব্রেক করা, মিথ্যে বলা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা, এটসেট্রা। এবার যদি এই খারাপ অভ্যাসগুলোকে আপনি শুধরোতে না পারেন বা এই খারাপ অভ্যাসগুলিকে ফলো করতে বারণ করার জন্য আপনার কাছে কেউ না থাকে, যা সাধারণত আমাদের পিতামাতা গুরুজনেরা বাধা দেন, তো এবার আপনি নেমে আসবেন গ্রেড 2-তে। মানে এবার আপনি আরও ভয়ানক ক্রাইমগুলিকে করতে শুরু করবেন, লাইক চুরি করা, লোকের দুর্নাম করা, ফাইট করা, ঠকানো। এবার যদি আপনি এই ক্রাইমগুলিকেও করতে নিজেকে বাধা দিতে না পারেন, তাহলে এবার আপনি নেমে আসবেন গ্রেড 3-তে। এবার আপনি আরও বড় বড় এবং ভয়ানক ক্রাইমগুলিকে করতে শুরু করবেন, লাইক কিডন্যাপিং, মার্ডার, আরও অনেক কিছু। আর এইভাবেই আপনি দিনের পর দিন আরও বেশি ইভিল হয়ে যাবেন। যদি একজন ব্যক্তি চুরি করা শুরু করে, তো ইনিশিয়ালি সে ছোট ছোট জিনিসগুলিকেই চুরি করবে। এবার যদি সে কোনো নেগেটিভ ফিডব্যাক না পায়, তাহলে এবার সে বড় বড় চুরি করা শুরু করে দেবে, তারপর এর মাত্রা বাড়তেই থাকবে। এবার এই ছকটিতে আরও একটি গ্রেড আছে ক্রাইমের, ধরনের নাম হলো গ্রেড এস। এস গ্রেড অর্থাৎ আপনি দেখছেন যে কেউ ক্রাইম করছে, আপনি সেই ক্রাইমের উইটনেসও ছিলেন, বাট আপনি কিছু না বলে, প্রোটেস্ট না করে চুপ থেকে যান। আমরা স্ট্যানফোর্ডের প্রিজন এক্সপেরিমেন্টে দেখলাম যে যখন গার্ডদের কাছে পাওয়ার ছিল, তখন তারা কতটা ইভেল হয়ে গিয়েছিল, কিন্তু যখনই এক্সপেরিমেন্ট শেষ হয়ে গেল, তারা আবার নর্মাল হয়ে গেল। এমন নর্মাল যেন মনে হচ্ছিল যে সেই এক্সপেরিমেন্ট তো কখনো হয়নি।
ঠিক ওই কলকাতার নির্ভয়া এবং পুনের পার্স ইনসিডেন্টের মতো। যদি কারো কাছে পাওয়ার থাকে আর সে যদি কোনো ক্রাইম করে, তো একজন সাধারণ মানুষ কি করবে? সে প্রাইম উইটনেস হওয়া সত্ত্বেও চুপ থাকাটাই বেস্ট মনে করবে। পাওয়ার এবং অথরিটির আরও একটি বেস্ট এক্সাম্পল আছে, হলোকস্ট। একবার ভেবে দেখুন, যেমন কি কারণ ছিল যার কারণে সাধারণ লোকেরা ইহুদিদের জেনোসাইড করতে শুরু করেছিল? সাধারণ মানুষ কোনোদিনই গণহত্যা, নরসংহারের কথা ভাবতেও পারবে না, আর এখানে লক্ষ লক্ষ লোক একসাথে মারা যাচ্ছে। দ্য পাওয়ার অ্যান্ড স্ট্যাটিস্টিক প্লেজার। তো চলুন এই ব্যাপারটিকে আমরা একটি এক্সপেরিমেন্টের দ্বারা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, মানছি যে ব্রেন ওয়াশ ছিল একটি কারণ, কিন্তু এটি ছাড়াও আরও একটি কারণ ছিল যা একটু জটিল, তবে মেন কারণ এটাই। ডক্টর ফিলিপ জিম্বার্ডোর একজন বন্ধু স্ট্যানলি মিলগ্রাম 1961 একটি এক্সপেরিমেন্ট করেছিলেন। এই এক্সপেরিমেন্টে মিলগ্রাম পার্টিসিপেন্টদেরকে একটি ইলেকট্রিক শক মেশিনকে অপারেট করতে বললেন এবং একটি মানুষকে কিছু প্রশ্ন করতে বললেন। যদি সে ভুল উত্তর দেয় তাহলে পার্টিসিপেন্টস সেই ব্যক্তিকে শাস্তি দেবে। কি শাস্তি? ইলেকট্রিক শক। এবার কত বেশি শক দেওয়া হবে সেটি পার্টিসিপেন্ট ডিসাইড করবে। ওই মেশিনটিতে 5 ভোল্ট থেকে শুরু করে 450 ভোল্ট অব দি সুইচ ছিল। আচ্ছা, ধ্যান দেওয়ার বিষয় হলো এই যে সেখানে একজন ইনস্ট্রাক্টরও দাঁড়িয়েছিল যা সেই পার্টিসিপেন্টকে ইলেকট্রিক শক দেওয়ার জন্য উৎসাহিত করছিল। এবার আপনি হয়তো বলবেন, যেতে আবার স্পেশাল ব্যাপার কি আছে? কেন পার্টিসিপেন্টরা সেই ব্যক্তিকে হাই ভোল্টেজ শক দেবে? সেটি তো জাস্ট একটি এক্সপেরিমেন্ট ছিল, খেলাধুলোর মতো। প্রশ্নের ভুল উত্তরের জন্য নিশ্চয়ই পার্টিসিপেন্টরা তাকে হাই ভোল্টেজ শক দেবে না, রাইট? রং। প্রায় 65% লোকেরা 450 ভোল্টের শক দিয়েছিল এবং 100% পার্টিসিপেন্টস 300 ভোল্টের শক দিয়েছিল। এই এক্সপেরিমেন্টটি আমাদেরকে বলে যে কত সহজে আমরা আমাদের মনুষ্যত্ব জ্ঞানকে ভুলতে পারি। আর পাশে থেকে যদি কেউ একটু উস্কে দেয়, তাহলে সাধারণ ব্যক্তি থেকে ক্রিমিনাল হতে আমাদের আর একেবারেই সময় লাগবে না। আপনি কি জানেন যে ক্রাইম পেট্রোল, CID এবং সাবধান ইন্ডিয়ার মতো শোগুলি এতটা পপুলার কেন? এই শোগুলিতে লোকেরা ব্যাস একে অপরকে হত্যা করে, রাইট? এক্স্যাক্টলি, লোকেরা ওটাই দেখতে চায়। লোকেরা ওগুলিকে দেখেই স্ট্যাটিস্টিক প্লেজার পায়। স্ট্যাটিস্টিক প্লেজারই হলো সেই কারণ যে লোকেরা মার্কাট, ফাইট, ভায়োলেন্স এইসব মুভিজ দেখতে বেশি পছন্দ করে। আর যে সকল লোকেদের স্ট্যাটিস্টিক প্লেজার একটু বেশি ভালো লাগে, আমরা তাদেরকে ভালোবেসে সাইকোপ্যাথ বলি। সলিউশন। প্রথমে আমি ভেবেছিলাম যে এই টপিকটিকে নিয়ে একটি ভিডিও তৈরি করব। পরে আমি ভাবলাম যে এটা বানানো ঠিক হবে না, এতে আমি ক্রিমিনালদের জাস্টিফাই করব। কিন্তু কলকাতা নির্ভয়া ঘটনার পর মনে হলো যে এই টপিককে নিয়ে ভিডিও বানানোটা এবং লোকেদের মধ্যে অ্যাওয়ারনেসকে পৌঁছানোটা বেশ জরুরি। তো চলুন জানি যে ইভিল না হব কিভাবে। যেমনটি আমি প্রথমেই আপনাকে বললাম যে ইভিল থটসকে বন্ধ করতে হবে। দেখুন বন্ধু, ইভিল থটস আসা কোনো খারাপ ব্যাপার নয়, কিন্তু সেই থটকে অ্যাকশনে পরিবর্তন করবেন কি না সেটি সম্পূর্ণই আপনার হাতে আছে। মনে রাখবেন, এই স্লিপারি স্লপে দ্বিতীয় গ্রেডে কোনোদিনই আসা যাবে না। প্রথম গ্রেডে থাকলেও বিচার বিবেচনা করবেন। দ্বিতীয়, প্রমোট ইমাজিনেশন অফ হিরোইজম। একটি ভিড়ের মধ্যে বাস করে সাধারণ থেকেও অসাধারণ কিছু করাই হলো হিরোইজম। ইমাজিন করুন আপনি পাবলিক প্লেসে আছেন আর আপনার সামনে কোনো ক্রাইম হচ্ছে। ক্রাইম যে কোনো ধরনের হতে পারে, তো কোনোদিনই সেখানে ভিড়ের দর্শক হয়ে থাকবেন না। যদি সামর্থ্য থাকে তাহলে প্রোটেস্ট করুন। থার্ড, ট্রিট আদার্স অ্যাজ ইউড লাইক টু বি ট্রিটেড। এবারে এই ভিড়ের মধ্যে থেকে যদি একজন ব্যক্তি সামনে আসে প্রোটেস্ট করার জন্যে বা সেই ক্রাইমকে থামানোর জন্যে, তাহলে আপনিও তার সঙ্গ দিন। প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার কাছে এটা চুজ করার অধিকার থাকে যে আপনি হিরো হবেন নাকি ভিলেন, সৎ হবেন নাকি অসৎ। তাই নিজের সিদ্ধান্তকে ভেবে চিন্তে নিন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।